বন্ধুরা খুশি সংবাদ খুশি সংবাদ তোমাদের জানাচ্ছি একটা খুশি সংবাদ আজ সিসিমপুরে তোমরাও আমাদের সাথে থাকো শান্তর সাথে তোমাদেরও পরিচয় হবে মজা হবে শোনো 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 তোমরা তো আমাকে বলতেই দিচ্ছ না এবার আমি বলবো হ্যাঁ বলো বলো হ্যাঁ বন্ধুরা শান্ত আমার বোনের ছেলে ও সিসিমপুর স্কুলে পড়বে তাই এখন থেকে ও আমাদের সাথে সিসিমপুরেই থাকবে আমার যে কি খুশি লাগছে মানে সবাই তোমার বন্ধু হবে তাদের সাথে তুমি মজার মজার খেলা খেলতে পারবে দেখবে সবাই তোমাকে কেমন সুন্দর আদর করে চলো 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 এই যে এসে গেছি এসে গেছে আশামণি কেমন আছো বাবা আমি ভালো আছি আশামণি তুমি ভালো আছো খুব ভালো আছি বাবা এই যে দেখো তোমার সাথে পরিচিত হতে সিসিমপুরের বন্ধুরা সে কখন থেকে অপেক্ষা করছে এই এত লোকের সামনে আমি কি বলবো আমার কেমন জানি লজ্জা লজ্জা লাগছে আশামণি শান্ত লজ্জা লাগতেই পারে তুমি যদি কারোর সাথে পরিচিত হতে চাও তাহলে তার সাথে হেসে কথা বলো আচ্ছা প্রথমে কেমন আছো বলে শুরু করতে পারো আচ্ছা ইয়ে তোমরা কেমন আছো আমি শান্ত শান্ত আমি হালুম কেমন আছো হালুম হ্যাঁ খুব ভালো আছি তোমাকে পেয়ে আমরা খুবই আনন্দিত শান্ত আমি কিন্তু তুখর মাছ ধরি হ্যাঁ আজ থেকে আমি হব তোমার ওস্তাদ আর তুমি হবে আমার সাগরে শান্ত আমি শিকু আচ্ছা আচ্ছা শান্ত আমি তুমি টুকটুকি অদ্ভুত ব্যাপার তো আর এই যে ইকরি আশামণি আমাকে এটা দিয়েছিল তাই তোমাদের চিনতে কোনো অসুবিধা আচ্ছা আশামণি তোমাকে ধন্যবাদ সবার সাথে কি সুন্দরভাবে আমার পরিচয় হয়ে গেল ইকরে ফুল কি তুমি হাতে নিয়েই থাকবে ও হ্যাঁ হ্যাঁ শান্ত এই নাও সবার পক্ষ থেকে তোমার জন্য উপহার না ধন্যবাদ শান্ত আমি কিন্তু পুরনো জিনিস দিয়ে অনেক নতুন নতুন জিনিস বানাতে পারি তাই নাকি আমিও নতুন জিনিস বানাতে খুব পছন্দ করি শান্ত শান্ত এখন থেকে তুমি আর আমি প্রতিদিন একসাথে স্কুলে যাব যে মজা হবে হ্যাঁ ভীষণ মজা হবে মনে হচ্ছে আমি কিছু চমৎকার বন্ধু পেয়ে গেলাম আমার কি যে খুশি লাগছে হ্যাঁ তোমাকে পেয়ে আমাদেরও খুব আনন্দ হচ্ছে আমি কিন্তু খুব মজার মজার খেলা জানি তুমি আমাদের শিখাবে অবশ্যই শেখাবো কি আনন্দ বন্ধুরা তোমরাও যদি মজার মজার খেলা শিখতে চাও তাহলে আমাদের সাথেই থাকো মজার মজার খেলা আমি সূচনা আজ ফুল বীজ উৎসব ফুল বীজ হলো পার্বত্য আদিবাসীদের বর্ষবিদায় আর আগমনের বিশেষ উৎসব তাই আমি সকালেই ফুল তুলতে এসেছি সঙ্গে আমার অনেক বন্ধু এসেছে দেখো কত ফুল আমরা সবাই মজা করে ফুল তুলি এখন আমি বিজু ফুল তুলছি বিজু আমার প্রিয় ফুল এই ফুল দিয়ে আমরা উৎসব করব আমরা ফুল নিয়ে বাড়ি ফিরি এবং তা দিয়ে ঘর সাজাই দেখো ঘরটা দেখতে এখন কত সুন্দর লাগছে এবার আমরা ছড়ার পানিতে গোসল করতে এসেছি এখানে উপগুপ্ত বুদ্ধের আসনে বীজ ফুল দিয়ে প্রার্থনা করি আর বাকি ফুল পানিতে ভাসিয়ে দিই তারপর গোসল শেষ করে ছড়া থেকে পানি নিয়ে বাড়ি ফিরি
বাড়িতে এসে নানিকে প্রণাম করে গোসল করাই। নানির গোসল শেষে আমরা সবাই অনেক মজা করে সেমাই খাই। এভাবে বিজু উৎসবে আমি অনেক অনেক মজা করি। তুমি এই বাক্সটা কোথায় পেলে? এতদিন খাটের নিচেই ছিল, কিন্তু দেখিনি। দেখিতে কি আমাদের জিনিসগুলো? আহা, চুইংগামটা পড়ে গেল। কি? মুখ থেকে না হঠাৎ করে চুইংগামটা পড়ে গেল, দেখি তো। ও বুব্বা, আমার বুব্বা! না, ওটা আমার ভাল্লুক। আরে ওটা তো আমার বুব্বা। তুমি আমার ভাল্লুককেই বুব্বা বলছো? কিন্তু ওটা প্রথমে তো আমার ছিল। হ্যাঁ, তুমি ওটা আমাকে দিয়ে দিয়েছিলে। দেইনি। দিয়েছো? হ্যাঁ, দেইনি। ঠিক আছে, এটা তুমি নিয়ে নাও। আরে না, দরকার নেই। না, তোমাকে এটা নিতেই হবে। আমি পরে নেব। না না না, সত্যি বলছি, এখন তুমি ওটা নিয়ে খেলো, আমাকে পরে দিও। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার চুইংগামটা তো আছে। দাও, চুইংগাম দিয়ে জোড়া লাগিয়ে দেই। দেখেছো, একদম আগের মতন হয়ে গেছে, সুন্দর না? আমরা এখন একটা মজার কাজ করতে পারি। আমি বুঝতে পেরেছি তুমি কি করতে চাও। তাই নাকি? তাহলে চলো বাবুকে দিয়ে দেই। সোনামণি, এটা আজ থেকে তোমার। তুমি এটা নিয়ে খেলো। তাই, কি সুন্দর, ধন্যবাদ। ইয়ে বাবা, ইয়ে। প্রতিদিন শিখছি।